হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিন বিকাল ছটার স্পেশাল প্রাইমারি টেট পরীক্ষার উপযোগী শিশু মহাস্তত্ব ক্লাসে তোমাদের সকলকে যেন একবার স্বাগত আজকে আমাদের ক্লাস নাম্বার টু এবং আমাদের এই ক্লাস কিন্তু বিকাল ছটা থেকে প্রত্যেক দিন চলছে আমাদের প্রত্যেকের টার্গেট প্রাইমারি টেট দু হাজার চব্বিশ যেটা কিনা ডিসেম্বর মাসে হতে চলেছে ওকে তো প্রত্যেকের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে ক্লাসেসগুলো এবং অনেকেই জিজ্ঞাসা করছো অন্যান্য সাবজেক্টের ক্লাস কবে হবে কখন হবে ইভিএস বাংলা ম্যাথস ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসের কিন্তু ডিটেলস খুব শীঘ্রই প্রোভাইড করে দেওয়া হবে তোমাদেরকে এখন বিকাল ছটা থেকে প্রতিদিন শিশু মনস্ত্বের ক্লাসটা চলছে আজকে স্যারের প্রথম প্রশ্ন রাখছি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু প্রাইমারি টেট দু পরীক্ষার জন্য উপযোগী এবং আমরা চেষ্টা করছি দু হাজার প্রাইমারি টেট পরীক্ষাতে প্রশ্নের মানটা যেমন ধরা ছিল সেই মানটা রেখে বা তার থেকেও অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন প্রোভাইড করার জন্যে যাতে করে তোমাদের একটা আইডিয়া হয় কি ধরনের প্রশ্ন আসে এবং সিডিপির ক্ষেত্রে বিশেষ করে যত বেশি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে যত বেশি প্রশ্ন উত্তর আলোচনা করবে ততই বেশি তোমাদের পরীক্ষার হলে কিন্তু সুবিধা হবে এই পেডাগোজির অ্যান্সারগুলো করার ক্ষেত্রে প্রথম প্রশ্ন অভিজ্ঞতামূলক শিখন জোর দেয় কিসে জোর দেয় অপশানগুলো দেখো শিখনকে একটি প্রক্রিয়া হিসেবে নয় বরং একটি ফলাফল হিসেবে জোর দেয় অপশন নাম্বার বি বিশ্লেষণাত্মক মানে যেটা অ্যানালিটিক্যাল বিশ্লেষণাত্মক প্রতিফলনের প্রয়োজনীয়তার উপর জোর দেয় অপশন নাম্বার সি শিশুদের শিক্ষণের শিক্ষকদের নিয়ন্ত্রণ ক্ষমতার উপর জোর দেয় নাকি শিক্ষণের ক্ষেত্রে শক্তিদায়ী উদ্দীপকের ভূমিকার উপর জোর দেয় বলতে হবে অভিজ্ঞতামূলক শিক্ষণ কিসের উপর জোর দেয় সঠিক উত্তর অপশন নাম্বার বি বিশ্লেষণাত্মক মানে যেটা অ্যানালিটিক্যাল বিষয় মনে রাখতে হবে বাচ্চারা যেখানে নিজেরা কোনো কিছু অ্যানালাইসিস করবে নিজেরা কোনো কিছু অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে সেটাই হবে কিন্তু সঠিক উত্তর সেই কারণে অপশান নাম্বার বি আমাদের এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর যেটা মনে হবে সেটা তোমার নিচে কমেন্ট অথবা লাইভ চ্যাট অপশানে কিন্তু জানাতে পারবে ঠিক আছে এবং ক্লাসের শেষে অবশ্যই জানিয়েও তোমাদের স্কোর কত হচ্ছে নেক্সট রয়েছে শিক্ষার্থীরা আরও কার্যকরীভাবে লাভ করতে পারে যদি ধারণাটি হয় কীরকম শিক্ষার্থীরা আরও কার্যকরীভাবে মানে আরও এফেক্টিভ ওয়েতে সেই ধারণাটা লাভ করতে পারে ঠিক আছে তো ধারণাটা হবে যুক্তিসঙ্গত থেকে গবেষণামূলক ধারণাটা হবে জটিল থেকে সরল ধারণাটা হবে সাধারণ থেকে বিশেষ ধারণাটা হবে বিমূর্ত থেকে মূর্ত দেখো চারটে যে অপশান হয়েছে চারটে অপশান কিন্তু ইম্পর্টেন্ট এবং দু হাজার তেইশ প্রাইমারি টেট বলো বা অন্যান্য যে টেট পরীক্ষাগুলো বলো সেখানে বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু এসছে যেখানে অপশানগুলো দেখে কনফিউজ হয়ে যাচ্ছে তোমার কনফিউজিং মনে হচ্ছে দেখে তো এখানে যেটা হচ্ছে শিক্ষার্থীদের কার্যকরীভাবে এফেক্টিভ ওয়েতে এফেক্টিভ ওয়েতে যখন শিখবে তখন কী করবে তো দেখো এখানে বলছে সাধারণ থেকে বিশেষ মানে যেটাকে আমরা বলে থাকি জেনারেল টু স্পেসিফিক তাই তো জি টু এস জি টু এসটা কোনটা হচ্ছে ডিডাকটিভ ডিডাকটিভ বা যেটাকে আমরা বলে থাকি অবরোহী যেটা কিনা ম্যাথস প্র্যাকটিসের জন্য বা গণিত প্র্যাকটিসের জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে আবার যদি আমরা তোমার হচ্ছে স্পেশাল টু জেনারেল বা স্পেসিফিক টু জেনারেল বা যেটাকে আমরা বলে থাকি বিশেষ থেকে সাধারণ সেটা কিন্তু আরোহী যেটা আমরা ব্যাকরণ বা গ্রামার শেখার ক্ষেত্রে ইউজ করে থাকি ঠিক আছে গ্রামার শেখার ক্ষেত্রে ইউজ করে থাকি তো এখানে সঠিক উত্তর হচ্ছে সাধারণ থেকে বিশেষ অপশন নাম্বার সি এখানে সাধারণ বলতে জেনারেল বিশেষ বলতে স্পেসিফিক নেক্সট বলছে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি শিখনের ক্ষেত্রে কোনো অবদান রাখে না শিখনের ক্ষেত্রে রকম কোনো অবদান রাখে না নিচের কোন প্রক্রিয়াটি ডি কনস্টেক কন্টেক্সচুয়ালাইজেশান অর্গানাইজেশন অর্গানাইজেশন দেখো কনসেপচুয়ালাইজেশন মানে কি যেখানে ধারণা কত পরিষ্কার ইয়ে থাকবে যেখানে ধারণা নিয়ে কথা বলবে অর্গানাইজেশন মানে কোনো কিছু অর্গানাইজ করা কোনো কিছু পরিচালনা করা আর ক্যাটাগরাইজেশন মানে কোনটা ক্যাটেগোরাইজেশন মানে কোনো কিছু তোমার বিভক্ত করা কোনো কিছু ক্যাটাগরাইজ করা তাই না তাহলে কোনটা আমাদের অবদান রাখে না এই যে কোয়েশ্চেনগুলো আসে যেগুলোতে নো বা এক্সেপ্ট মানে এটা বাদে ওটা বাদে ইত্যাদি থাকে সেগুলো না গোটা কোয়েশ্চেনের মিনিংটাই চেঞ্জ করে দেয় তো তখন আমাদের অ্যান্সারটা করতে হবে নেগেটিভ ভেবে তাহলে ডি কনটেক্সচুয়ালাইজেশন মানে যেখানে কনটেক্সচুয়াল ব্যাপার থাকবে না সেটার তাহলে সেটা হচ্ছে অবদান রাখবে না কনটেক্স তো থাকতেই হবে যে কোনো বিষয় পড়তে গেলে সেটা একটা কনটেক্স থাকবেই তাই কিনা তাহলে এখানে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এখানে একটা দিয়েছে শর্তমূলক প্রশ্ন এই ধরনের প্রশ্ন দু হাজার একুশ আসতে দেখা গেছে এবং দু হাজার চব্বিশ আসতে দেখা গেছে সরি দু হাজার তেইশ ডেটে চব্বিশ নয় চব্বিশ তো হবে তো চার বছর বয়সী অপর্ণা বোতামকে জীবিত বলে বোতাম হচ্ছে বাটান ঠিক আছে আমাদের বিভিন্ন বাটান থাকে বোতামকে জীবিত বলে কারণ এটি জামা এটি তার জামা বন্ধ করতে সাহায্য করে যা পেঁয়াজের মতে তার এই চিন্তাটি হলো যা পেঁয়াজে কোন জনক তিনি দিয়েছেন প্রজ্ঞামূলক তত্ত্ব তাই না প্রজ্ঞামূলক মানে যেটাকে আমরা কগনেটিভ ডেভেলপমেন্ট বলছি কগনিটিভ ওয়েতে যেটা হচ্ছে তাই না তাহলে চার বছর বয়সে অপর্ণা বোতামকে জীবিত বলে মনে করছে কারণ বোতামটা তার কি করছে জামাটাকে বন্ধ করতে সাহায্য করছে তাহলে যা পিয়াজের মতো তার এই চিন্তনটি হলো কি পরিকল্পিত অবরোহী চিন্তন কেন্দ্রীকরণ পরিবাহী যুক্তি নাকি সর্বপ্রাণবাদ সঠিক উত্তর কি হবে দেখো বোতাম মানে যে বাটনটা রয়েছে বোতামটা সেটা কি সেটা তো একটা নির্জীব বস্তু কিন্তু তার মধ্যেও সেই বাচ্চাটা প্রাণ মনে করছে যেমন একটা একটা খেলনা খেলনাকে সে যখন কি করছে একটা খেলনাকে নিয়ে যখন সে খেলছে সেই খেলনাটা মনে করে আওয়াজ হচ্ছে টাচ করছে আওয়াজ হচ্ছে বিভিন্ন রকম খেলনা পাওয়া যায় তার মনে হচ্ছে সে খেলনাটাও তার সাথে খেলছে সেই খেলনাটার মধ্যেও প্রাণ রয়েছে এটা হচ্ছে সর্বপ্রাণবাদের যে যুক্তি সেটা তো এখানে সর্বপ্রাণবাদ হবে সঠিক উত্তর কারণ তার মনে হচ্ছে যে সেই বোতামটার মধ্যেও কি আছে প্রাণ আছে ঠিক আছে তো যা পিয়াজে বলো লে ভাইগস কি বলো বা কোহলবার্গ বলো এই প্রত্যেকটাই টপিক এই প্রত্যেকটা টপিকে কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে সেখান থেকে প্রশ্ন কিন্তু আসে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রেখে যারা বছর প্রথম নতুন টেট পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্যই আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটি টেট ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেটা আমাদের টার্গেট দু চব্বিশ যেটা টেট পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সেখানে শুধুমাত্র প্রস্তুত আলোচনা নয় সেখানে প্রত্যেকটা টপিকের বিস্তারিত আলোচনা ক্লাস এবং তার পাশাপাশি পিডিএফ নোটস প্রোভাইড করা হয় এবং মক টেস্টের ব্যবস্থাও রয়েছে তো তোমরা সেই টেট ব্যাচ সংক্রান্ত ডিটেলস এবং ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো এবং ক্লাসের শেষে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলস জেনে নেবে এবং তারপর তোমরা সেই ব্যাচটা কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে লরেন্স কোহলবার্গ আমি একটু আগেই বললাম কোহলবার্গের কথা মনে রাখবে পিয়াজে কগনেটিভ ডেভেলপমেন্ট কগনেটিভ কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট বা যেটা নৈতিক বিকাশের তত্ত্ব আর ভাইগটস কি সোশ্যাল বা সামাজিকের কথা বলছে এই তিনটা থেকে একটা একটা করে প্রশ্ন প্রত্যেকটা টেট পরীক্ষাতে আসে তাই তিনটা জায়গায় ভালো করে পড়ে রাখবে সো লরেন্স কোহলবার্গের নৈতিক যুক্তির কোন স্তরে শিশুরা সাধারণত বিশ্বাস করে যে মানুষের উচিত সমাজের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করা এবং ভালো আচরণ করা প্রত্যাশা অনুযায়ী এক্সপেক্টেশন অনুযায়ী কি করা জীবনযাপন করা এবং কি করা ভালো আচরণ করা তো কি প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ প্রথাগত স্তর বা কনভেনশনাল স্টেজ উত্তর প্রথাগত স্তর বা পোস্ট অপারেশনাল স্টেজ নাকি প্রাক প্রথাগত স্তর বা প্রি কনভেনশনাল স্টেজ সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি প্রথাগত বা কনভেনশনাল ঠিক আছে সমাজের প্রত্যাশা অনুযায়ী মানে যেটা নিয়মভাবে চলে আসছে সেই প্রথাগত স্তরটা ওকে নাম্বার সিক্স লে ভাইগটস্কির মত অনুযায়ী লে ভাইগটস্কির মত অনুযায়ী ভাষাগত বিকাশ জ্ঞানমূলক বিকাশে সাহায্য করে অর্থাৎ ভাষা যত পরিষ্কার হবে ভাষার জ্ঞান যত বাড়বে তত বেশি পরিমাণে জ্ঞানমূলক বিকাশও ঘটবে সেই সমান পরিমাণে বা সমান অনুপাতে ভাষাগত বিকাশ এবং জ্ঞানমূলক বিকাশ হচ্ছে একে অপরের থেকে স্বতন্ত্র স্বতন্ত্র মানে কি ভাষাগত বিকাশ নিজের মতন করে বাড়বে জ্ঞানগত বিকাশ নিজের মতন করে বাড়বে সামাজিক উপাদানগুলি ভাষাগত বিকাশকে প্রভাবিত করে কিন্তু জ্ঞানমূলক বিকাশকে নয় যে নয় বলে দিল এখানে বিকাশকে তো অবশ্যই প্রভাবিত করবে আর জ্ঞানমূলক বিকাশ ভাষাগত বিকাশকে সাহায্য করে কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ ভাষাগত বিকাশ জ্ঞানমূলক বিকাশকে সাহায্য করে কারণ ভাষা যত ক্লিয়ার হবে তত পড়তে বুঝতে আন্ডারস্ট্যান্ডিং তত বেশি ভালো হবে তো জ্ঞানটা তত কিন্তু সহজ হবে জ্ঞানটা লাভ করা ঠিক আছে নাম্বার সেভেন নাম্বার সেভেনের মধ্যে কত বছর বয়সে একটি শিশু শব্দের ব্যবহার করতে পারে এবং কৌতুক ও ধাদা যেখানে শব্দের বিভিন্ন ব্যবহার থাকে তা পছন্দ করতে শুরু করে ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু দু হাজার একুশ বলো দু হাজার বাইশ বলো দু হাজার কন্টিনিউ আসছে ঠিক আছে তো কত বছর বয়সে একটি শিশু শব্দের ব্যবহার করতে পারে এবং কৌতুক ও ধাদা যেখানে শব্দের বিভিন্ন ব্যবহার থাকে তা পছন্দ করতে পারে সেটা সাত বছর তিন বছর বারো বছর নাকি এক বছর কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি তিন বছর তিন বছর ঠিক আছে মানে যেটাকে আমরা প্রাক বাল্যকাল বলে থাকি অপশন নাম্বার বি নাম্বার বলছে প্রতিভাবান শিশুদের শিক্ষিত করার যে পদ্ধতি যা তাদের অতি দ্রুত গতিতে পাঠ্যক্রম চর্চায় সাহায্য করে মনে করো তুমি কালকে ক্লাসরুমে গেছো পড়াতে পঞ্চাশ জন বাচ্চা তার মধ্যে দু থেকে তিনটা বাচ্চা এমন হবে যারা বাকিদের থেকে অনেক অ্যাডভান্স হতেই হবে থাকবেই এটা কম বেশি থাকে তো সেই বাচ্চাগুলো হচ্ছে প্রতিভাবান এবার তাদেরকে কিভাবে কোন ব্যবস্থাপনা করতে হবে বা কোন বিষয়টা রয়েছে তাদের মধ্যে যেটা তাদেরকে অতি গতিতে পাঠক্রম চর্চায় সাহায্য করে নিমজ্জিত অবস্থা মানে কোনো টপিকে একদম ঢুকে যাওয়া উত্তেজন মানে যেটাকে আমরা বলে থাকি যে কোনো কিছু মানে কোনো কিছু পড়ার যে তাগিদ সেটা বিভিন্ন নির্দেশ নাকি অর্ডার মেনে চলা নাকি সমৃদ্ধকরণ কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি উত্তেজন যেটাকে আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন ঠিক আছে অ্যাক্সেলারেশন অপশান নাম্বার বি নেক্সট ডিসগ্রাফিয়া তোমরা প্রত্যেকের সিলেবাসটা দেখে নিয়েছ সেখানে কিন্তু এই যে বিভিন্ন রকমের শিক্ষণমূলক রোগ সেই রোগগুলো রয়েছে তার মধ্যে ডিসগ্রাফিয়াও একটা আমরা ডিসলেক্সিয়া জানি ডিসক্যালকুলিয়া জানি ডিসপ্রাক্সিয়া জানি ডিসপ্যাসিয়া জানি ঠিক আছে সো ডিসগ্রাফিয়াটা কী বলছে এমন একটি মানসিক ব্যাধি যার বৈশিষ্ট্য হল মনোযোগের অভাব ও আবেগগত আচরণ মানে মনোযোগের অভাব মানে মনোযোগ নেই যেটা হচ্ছে ভার্বাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা এমন একটি স্নায়বিক ব্যাধি যার বৈশিষ্ট্য হচ্ছে অক্ষর এবং আকার গঠনের সমস্যা অক্ষর এবং আকার গঠন মানে কি যে কোনো রকমের লেখালেখি করা শীতলাতে সমস্যা এমন একটা ভাষাগত ব্যাধি যার বৈশিষ্ট্য হচ্ছে তোতলামি এবং উচ্চারণের সমস্যা নাকি অক্ষমতা যার বৈশিষ্ট্য হচ্ছে স্থূলপেশী যুক্ত ব্যাধি মানে যেটাকে আমরা বলতে পারি যে গ্রস মোটর যেটা স্থূলপেশী বলতে এখানে গ্রস মোটরের কথা বলেছে আমরা গ্রস মোটর ফাইন মোটরের ব্যাপারগুলো পড়েছি তাই না সেটার কথা বলছে তো সঠিক উত্তর কি সঠিক উত্তর কি ডিসগ্রাফিয়া মানে হচ্ছে লিখতে সমস্যা যেমন ডিসক ক্যালকুলিয়া মানে হিসাবে সমস্যা যেমন তোমার হচ্ছে ডিসলেক্সিয়া মানে হচ্ছে পড়তে সমস্যা এরকমই এটাও একটা সমস্যা এই মনে করো যে শিক্ষণ অক্ষমতার মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে নেক্সট কি রয়েছে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন একজন দার্শনিকের কাছে প্রকার বুদ্ধি এবং একজন ভাস্কর্য নির্মাতার কাছে ড্যাশ প্রকার বুদ্ধি অনেক বেশি মাথায় থাকে একজন দার্শনিক মানে ফিলোসফার সে কি ভাববে ফিলোসফারের চিন্তা ভাবনাটা কি হবে সে সব সবসময় নিজের মতো থাকবে ইন্ট্রাপার্সোনাল যেটাকে বলি ঠিক আছে ইন্ট্রা ইন্ট্রাপার্সোনাল যেটা নিজের মধ্যে থাকবে ইন্টারপার্সোনাল মানে একই সাথে আরেকজনের কিন্তু ইন্ট্রাপার্সোনাল মানে নিজের মধ্যে নিজের আর একজন ভাস্কর্য নির্মাতার মধ্যে কি থাকবে ভাস্কর্য নির্মাতার মধ্যে থাকবে সেই বিষয়বস্তু সম্পর্কিত স্থানিক যে ব্যাপারটা সেটা সো অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট ঠিক আছে নাম্বার নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অটিজম অটিজম কি এক ধরনের সমস্যা তাই তো এক ধরনের বাচ্চাদের এক ধরনের রোগ দেখা যায় সেই অটিজম শিশুদের একটি বিশেষ বৈশিষ্ট্য মানে অটিস্টিক চাইল্ড যাকে আমরা বলে থাকি উচ্চ স্তরের যোগাযোগের দক্ষতা বারবার পুনরাবৃত্তি এবং আবর্তিত আচরণ মানে একই কথা একই আচরণ একই কার্যকলাপ বারংবার করা বাস্তব থেকে কল্পনাকে আলাদা করার একটি বিশেষ দক্ষতা উন্নততর সামাজিক প্রাক্ষবিক পারস্পরিক সম্পর্ক সঠিক উত্তর কি হবে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অটিজম শিশুদের একটি বিশেষ বৈশিষ্ট্য কারেক্ট আনসার অপশন নাম্বার বি বারংবার পুনরাবৃত্তি এবং আবর্তিত আচরণ ঠিক আছে নেক্সট গুলির মধ্যে কোনটি গ্রস মোটর দক্ষতা মানে যেখানে কি হবে যে বেশি বেশি পেশি শক্তি মানে পেশি শক্তিটা কি হবে বেশি পরিমাণে ব্যবহার হবে পেশি শক্তিটা বেশি মানে বড় পেশি বা অনেক পেশি একসাথে ব্যবহার হবে গ্রস মোটর আর ফাইন মোটর মানে কি আমি ফাইন মোটরটাও একটু বলে দিচ্ছি এখানে ফাইন মোটর মানে হচ্ছে ছোটো ছোটো পেশি মনে করি যে আঙুল দিয়ে কলম ধরা ঠিক আছে তারপরে মনে করো যে বইয়ের পৃষ্ঠা উল্টানো ঠিক আছে তারপরে রিমোট টেপা ইত্যাদি হচ্ছে ফাইন মানে সেখানে ছোট ছোট পেশিগুলো ব্যবহার হয়ে থাকে তো একটি কাগজকে একটি বড় আয়ত লেখো অনুযায়ী কাটা একটি কাগজকে বৃত্তাকারে কাটা বয়ন কাজ মানে সেলাই করা নাকি সাঁতার কাটা বুঝতেই পারছো এখানে সবথেকে বেশি পেশি শক্তি ব্যবহার হবে কোন কাজে অবশ্যই অপশান নাম্বার ডি সাঁতার কাটাতে তো কতগুলো অ্যান্সার সঠিক হচ্ছে সেটা জানিও এবং নিজেদের প্রস্তুতিটা তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে নেক্সট রয়েছে এক একজন শিক্ষার্থী তাকে দেওয়া একটি প্রশ্নের সমাধান করার জন্য চেষ্টা বা সংগ্রাম চালিয়ে যাচ্ছে একজন শিক্ষার্থী তাকে দেওয়া একটি প্রশ্নের সমাধান করার জন্য চেষ্টা এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছে মানে সে কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে মনোবিজ্ঞানী ভাইগটসকে তথ্য অনুযায়ী এই পরিস্থিতিতে একজন শিক্ষক বা শিক্ষিকা কী করবেন দেখো ভাইগটসকে যখনই বলেছে তখনই কিন্তু তিনি স্ক্যাফোল্ডিংয়ের কথা বলেন স্ক্যাপ হোল্ডিং মানে একটা বাচ্চাকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া সেই বাচ্চারা যদি এইখানে দক্ষতা রয়েছে কিন্তু এইখানে সে পৌঁছতে পারবে তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে তাহলে সেই টিচার তাকে কি করবে একজন ফ্যাসিলিটেটারের কাজ করবেন টিচার ফ্যাসিলিটেটারের কাজ করে তাকে সেখানে পৌঁছে দেবেন তো এখানে অপশানসগুলো আমরা দেখি বলছি শিক্ষার্থীকে এড়িয়ে যাবেন এবং তাকে একা চেষ্টা করতে সংগ্রাম চালান এড়িয়ে যাওয়া তো যাবে না শিক্ষার্থীকে হেল্প করতে হবে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীকে কিছু ইঙ্গিত সূত্র দেবেন ইঙ্গিত সূত্র মানে কি তাকে কিছু মানে করার কিছু হেল্প করা তাকে ফ্যাসিলিটেট করা তৎক্ষণাৎ সঠিক উত্তরটি বলে দেবেন এটা তো একদমই কাজ খারাপ কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে উত্তর বলে দেওয়া মানে সেই বাচ্চাটার নিজের চিন্তন ক্ষমতাকে নষ্ট করা প্রশ্নটি সমাধান করতে না পারার জন্য শিক্ষার্থীকে শাস্তি দেবেন অসম্ভব শাস্তি তো কখনোই দেওয়া যাবে না পেডাগোজিতে কখনোই শাস্তি দেওয়া যাবে না কারণ পেডাগজি বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতি করা সো অপশন নাম্বার বি তাকে কিছু কি করা হেল্প করে দেওয়া তাকে কিছু মানে এমন কিছু বলে দেওয়া যাতে করে সে কি করে যাতে করে সে সেই কাজটা করতে সহযোগিতা পায় নিচের কোন শিখন অক্ষমতাটি এই যে দেখো চারটা নাম দিয়েছে শিখন অক্ষমতাটি প্রভাব ফেলে ব্যক্তির ভারসাম্যের ক্ষমতা হস্ত সঞ্চালনগত ক্ষমতা হস্ত সঞ্চালনগত ক্ষমতা মানে হচ্ছে যার বিভিন্ন রকমের মোটর স্কিলসগুলো রয়েছে এবং হাত ও চোখের সমন্বয়ের ক্ষমতা দেখো ডিসলেক্সিয়াটা কি ডিসলেক্সিয়া মানে পড়তে না পারা পড়ার অক্ষমতা বা পঠন অক্ষমতা ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে হিসাবের অক্ষমতা ঠিক আছে ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়া মানে কি তোমার হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই করলাম ডিসগ্রাফিয়াটা সম্পর্কে তাই এটা অ্যান্সারটা তোমরা করবে ঠিক আছে আজকেই করলাম আর ডিসপ্রাশিয়া ডিসপ্রাশিয়াটা কি ডিসপ্রাশিয়াটা হচ্ছে বিভিন্ন রকমের হস্ত সঞ্চালনগত ক্ষমতা এবং ভারসাম্যের ক্ষমতা বা ব্যক্তির ভারসাম্যহীনতার যে সমস্যাটা সেটা হচ্ছে ডিসপ্রাক্সিয়া অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যানসার আর হোম টাস্ককে জানিয়ে দাও ডিসগ্রাফিয়াটা কি আর আজকে সেটের তোমাদের জন্য হোম টাস্ক রয়েছে কোশ্চেন নাম্বার ফিফটিন তোমরা অবশ্যই জানিও আউট অফ ফিফটিন তোমাদের স্কোর কত হলো এবং প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে কিন্তু আমরা এই প্রশ্নপত্র নিয়ে আসবো এবং প্রশ্ন সংখ্যা আমরা আস্তে আস্তে আরও বাড়াবো ঠিক আছে বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি দু প্রস্তাব দেয় কিসের প্রস্তাব দেয় বহু মানে মাল্টিলিঙ্গুয়ালিজম এক ভাষিকতা পাঠক্রমের মান নির্ধারণ নির্ধারণ নাকি মূল্যায়নের নির্ধারণ তো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী এটা কিসের প্রস্তাব পাবে সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন নাম্বারে বহু ভাষিকতা মাল্টিলিঙ্গুয়ালিজম ঠিক আছে এটা হচ্ছে সঠিক উত্তর তোমরা আগের প্রশ্নটা হোম টাস্টটা করবে যেহেতু একটা ন্যাশনাল এডুকেশন পলিসির একটা কোশ্চেন ছিল সেই জন্য অ্যান্সার বলে দিলাম তোমরা আগের কোশ্চেনটা করবে ডিসপ্রাক্স ডিসগ্রাফিয়াটা এটা হচ্ছে কিসের অক্ষমতাকে বলে ঠিক আছে তোমরা কাইন্ডলি লিখবে আর যারা যারা অবশ্যই আমাদের ব্যাচ সম্পর্কিত ডিটেলস জানতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স নাম্বারে যোগাযোগ করে নেবে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ